বিদেশি টাকা আসে 84% আরএমজি সেক্টর থেকে, গার্মেন্টস থেকে। তাহলে এই দেশে যদি গার্মেন্টসের লোক ছবি দেখে এটা কি অন্যায় হবে? ইন্ডিয়ান ছবি এই তারিখে রিলিজ হবে, আমি ঠিক ওই তারিখে আমার মুভি রিলিজ করব। যাদের যারা বাংলাদেশের অর্থনীতি চলে তারা ছবি দেখলে কি সমস্যা? এটা দর্শকদের প্রতি আমাদের মানে ভালোবাসা, আমাদের প্রতি দর্শকদের ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনাদের কারণেই আজকে কিলহিম সম্বন্ধে মানুষ জানতে পেরেছে, আপনারাই তুলে ধরেছেন কিলহিমের ভালো দিকগুলো, আমাদের কাজের যে মানে আমরা যে কাজ করেছি সেই কাজের যে গুণগত মান সেটা আপনারা তুলে ধরেছেন, ছবির গুণগত মান তুলে ধরেছেন। এটার জন্য সাংবাদিক ভাই বোনেরাদেরকেই প্রশংসার দাবিদার ওনারা। এই মুভি আজকে যে ভালো চলছে তার প্রশংসার দাবিদার হচ্ছে সাংবাদিক ভাই বোনেরা। যারা যেটা ছড়াবে সেটা আদিবনই ছড়াবে, এটা নিয়ে ওদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। যেমন বসুন্ধরা যখন বলেছিল যে গার্মেন্টসের লোক আসছে এখানে, তখন তো ঢাকা শহরে আসলে গার্মেন্টসের কোনো লোকই নাই। 20 তারিখে গার্মেন্টস ছুটি হয়ে গেছে, 28 তারিখে ফ্যাক্টরি খুলছে। বাংলাদেশের আমার না, সারা বাংলাদেশে কারো গার্মেন্টসই 20 তারিখের পরে খোলা ছিল না। যারা দিনমজুর তাদের জন্য আমরা ছবি বানাই, যারা গার্মেন্টসের মানুষ তাদের জন্য বানাই, যারা রিক্সা চালান তাদের জন্য বানান, যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য বানাই, যারা উচ্চবিত্ত ফ্যামিলি তাদের জন্য বানাই, আমরা সবার জন্য ছবি বানাই। সব শ্রেণীর লোক ছবি দেখবে এটার জন্যই তো ভালো। আজকে যে আমাদের ছবি দেখে সবাই বলে যে আমরা মানে তারা স্পিচ দেয় ইংলিশে, এখন এই ছবি বাংলাদেশের ছবি, আগে জানেন যে সবাই বলতো না বাংলাদেশি ছবি আমরা দেখি না, তাই এখন তো এই কথা কেউ বলে না। বাংলাদেশি ছবি সবাই সিনেপ্লেসগুলোতে যে দেখছে, বিভিন্ন জায়গায় যে ছবি দেখছে, এবং তারা কমেন্ট করছে না আমাদের দেশে ছবি ভালো হচ্ছে, ভালো হয়েছে, এটার জন্যই আমরা হ্যাপি। আগে যেই কথাগুলো বলা হতো যে মধ্যবিত্ত ফ্যামিলি উচ্চবিত্ত যারা আছেন তারা ফ্যামিলি ছবি দেখেন না বাংলাদেশি ছবি, এখন তো আর এই কথাটা কারো মানে বলতে পারবে না আর, এখন তো সবাই ছবি দেখে। আর গার্মেন্টসের লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আমি আপনাদেরই একজন মানুষ, যদি বলে আমি এতে হ্যাপি, যেহেতু আমি নিজেও গার্মেন্টসের একজন মালিক, আপনাদের সাথে আমি কাজ করি, আপনারা আমাদের ছবি দেখেন এটাতে আমরা হ্যাপি। শুধু আমার ছবি না, আপনারা সবার ছবিই দেখেন। আর যারা বলে যে গার্মেন্টসের মানুষ ওনার ছবি দেখে, তাদের ছবি আপনারা দেখবেন দেখবেন না তা সেটা আপনাদের ব্যাপার, বাট আমি বলি আপনারা সবার ছবি দেখেন, কারণ আজকে গার্মেন্টসের যারা কাজ করে তাদের জন্য বাংলাদেশ চলে। এই বাংলাদেশ চলে যারা গার্মেন্টসে কাজ করে তাদের জন্য চলে বাংলাদেশ। আজকে যে আপনি যেই ক্যামেরা দিয়ে শ্যুট করছেন এইটা বিদেশ থেকে আনা হয়েছে, আর এটার জন্য ডলার লেগেছে, আর এটার ইনকাম করেছে যারা গার্মেন্টসে কাজ করে তারা করেছে, তারাই করেছে। আর যারা বিদেশি, আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, বাংলাদেশে দেখেন বিদেশি টাকা আসে 84% আরএমজি সেক্টর থেকে, গার্মেন্টস থেকে, 14% আসে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে, আর 2% টোটাল বাংলাদেশের এক্সপোর্ট থেকে। টোটাল যত কিছু আছে বাংলাদেশে এক্সপোর্ট হয়, যত টাইপের কিছু এক্সপোর্ট হয় 2%। তাহলে আপনি বলেন, তাহলে এই দেশে যদি গার্মেন্টসের লোক ছবি দেখে এটা কি অন্যায় হবে? যাদের দ্বারা বাংলাদেশের অর্থনীতি সচল থাকে তারা যদি ছবি দেখে তাহলে অন্যায় হয়ে যাবে। আমি একটাই কথা বলবো আমাদের প্রিয় শ্রমিক ভাই বোনেরা, শুধু শ্রমিক ভাই বোনেরা কেন, শ্রমিক ভাই বোনেরা, কর্মচারী ভাই বোনেরা, কর্মকর্তা ভাই বোনেরা, যারাই আছেন তারা ছবি দেখেন, বাংলাদেশি ছবি দেখেন। যারা এই ধরনের কথা বলে তাদেরকে বলতে দেন, তাদের মুখে হয়তো অনেক জোর আছে দেখে বলে, তাদেরকে বলতে দেন, বাট আপনাদের দ্বারা আজকে বাংলাদেশের অর্থনীতি সচল। সে যে খায় এইখান থেকে, এই দেশের থেকে, তার যে সিনেমা বানানো হয়, তার যে ফুটেজ, তার যে ডিস্কটা আছে এটাও বিদেশ থেকে আনা, এটা ডলার দিয়ে আনা, এটা গার্মেন্টসের টাকা দিয়ে আনা, তার টাকা দিয়ে আনা না। এটা যে বলে সে একটা মূর্খ ছাড়া আর কিছুই না। যে যাদের যারা এই দেশ চলে, যাদের যারা বাংলাদেশের অর্থনীতি চলে, তারা ছবি দেখলে কী সমস্যা? আমাদের কিন্তু 12 তারিখ হলে 1 মাস হয়ে যাবে। 1 মাস আমরা আগে এই কথাগুলো বলেছিলাম, ডিরেক্টররাও বলেছিলেন যে আমাদের ছবিটাতে 1 মাস চলবে। এখন আমি কোনো ছবি আসছে তার ব্যাপারে আমার কোনো নেগেটিভ নাই, তবে আপনাদেরকে কাছে রিকোয়েস্ট, আমাদের সাথে এইভাবে নিউজ করা দরকার নেই, আমারই হোক বা শাকিব খানের মুভিই হোক বা অন্য কারো মুভিই হোক, যে এখন পাঠানের কারণে এই ছবিটা চলছে না, এটা কিন্তু ঠিক হবে না। কারণ পাঠানটা তো এখন রিলিজ হবে, আর আমাদের মুভিতে 1 মাস হয়ে গেল, 12 তারিখে 1 মাস হয়ে যাবে। যদি দেখা যেত যে আজকে আমার ছবি রিলিজ হয়েছে, পাঠান রিলিজ হয়েছে, তাহলে আপনারা কম্পেয়ার করে নিউজ করতে পারতেন। আজকে সাকিবের ছবি রিলিজ হয়েছে, পাঠান রিলিজ হয়েছে, আপনারা কম্পেয়ার করতে পারতেন, বাট এটা তো অলরেডি 1 মাস হয়ে গেছে আমাদের ছবিগুলো। তো এই জন্যে নতুন যে কোনো কিছু চললে মানুষ দেখে আগ্রহ নিয়ে,
তারপরেরটা পরে বুঝবে আর এই ছবিটা তো এমনিতেই পুরনো ছবিটা তো অনেক আগেই রিলিজ হয়ে গেছে না তবে আমি এইটুকু বলতে পারি আমি আগে থেকে যদি জানি থ্রি মান্থ আগে যদি জানি যে ইন্ডিয়ান ছবি এই তারিখে রিলিজ হবে আমি ঠিক ওই তারিখে আমার মুভি রিলিজ করবো আমি ঠিক ওই তারিখে আমার মুভি রিলিজ করবো কারণ আমি এইটা দেখতে চাই যে বাংলাদেশি যারা আছি আমরা সত্যিকারে আমরা মুখে বলি কি না বাংলাদেশকে ভালোবাসি না ইন্ডিয়ানকে মুখে অন্তর থেকে ভালোবাসি এটা আমি দেখতে চাই আমি এটা দেখতে চাই আর আমাদের মুভি তো মানে একদম ছেলে খেলার মতন বানাই না অনন্ত জলিল যে ছবিগুলো বানায় এগুলোর মধ্যে সেম ওনাদের মতো টেকনিক আছে হয়তো ওনাদের মতন এত বড় বাজেট নাই আমাদের বাট আমিও সেম টেকনিক যে কাজগুলো আছে ওনারা যেখানে পোস্ট প্রোডাকশন করাবে আমি সেম জায়গায় পোস্ট প্রোডাকশন করাই আমিও সেম যদি ওনারা ডলবি অ্যাটমোস করে আমিও ডলবি অ্যাটমোস করাই ওনারা যদি গ্রাফিক্সের কাজ করে আমিও করাই তবে আমাদেরটা অবশ্যই কম হবে গ্রাফিক্স করতে অনেক টাকা লাগে তা আমরা এইটুকু বলতে পারি যখন আমি যদি থ্রি মান্থ আগে কোনো ছবি জানি যেই তারিখে ইন্ডিয়ান এই ছবি রিলিজ হবে আমি সেম ওই সপ্তাহে আমার ছবি রিলিজ করবো আমি